নমস্কার বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা সাবজেক্ট বিভিন্ন মেসেজে কমেন্টে যেটা এসছে সেটা হচ্ছে কর্মজীবন ওয়ার্ক লাইফ প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুটোর মধ্যে কি করে ব্যালেন্স করা যায় আমার কথা হচ্ছে লাইফ দুটো কোথায় লাইফ তো একটাই প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ এই দুটো আলাদা কী করে হয় তুমি যখন কোনো প্রফেশনে ইনভলভ থাকো তার মানে তোমার পার্সোনাল লাইফে যাতে সুখ আরাম সিকিউরিটি এইগুলি যাতে আসে সেই জন্যেই তুমি প্রফেশনাল লাইফে যোগ দিয়েছ আর পার্সোনাল লাইফটা হচ্ছে কী পার্সোনাল লাইফটা হচ্ছে বেঁচে থাকা তাহলে প্রফেশনাল লাইফটাও কি বেঁচে থাকা নয় সেইটাও বেঁচে থাকা কিন্তু আমরা প্রফেশনাল লাইফটাকে একটু আলাদা করে দেখি কারণ আমাদের কাজ করতে ভালো লাগে না আমাদের সব সময় মনে হয় আমাদের পার্সোনাল লাইফটা অনেক বেশি এনজয়েবল আমরা যদি সবসময় সেখানে থাকতে পারতাম তাহলে কত ভালো হতো কিন্তু পার্সোনাল লাইফটাকে চালানোর জন্যে আমাদের নিজস্ব জীবনটাকে চালানোর জন্যে আমাদের একটা প্রফেশনাল লাইফ দরকার সোজা বাংলায় খাওয়াবে কে কে দায়িত্ব নেবে বাচ্চাদের বড় কে করবে বাড়িতে যে রান্না হবে সে বউই করুক আর স্বামীই করুক বা কাজের লোকই করুক সে রান্না করার খাবারটা থেকে আসবে কাজে আমার মতে এটা একটাই লাইফ তোমরা এটাকে দুটো লাইফ ডাকছ দুটো লাইফ নাম দিয়েছ কর্মজীবন এবং নিজস্ব জীবন এই দুটো নিয়েই হচ্ছে আমাদের জীবন সবচেয়ে প্রথমে আমরা যখন বড় হচ্ছি তখন এই কথাটা বারে বারে সমস্ত ভিডিওতে বলি যে বাইরের লোকের কথা শোনা মানেই সর্বনাশ আমাদের নিজস্বতা ডেভেলপ হয় না আমরা যখন বড় হচ্ছি তখন চারিদিকের প্রেশার সমাজ পাশের বাড়ি টাকা নিচের দোকানের মালিক মিষ্টির দোকানের মালিক পাড়ার বন্ধু পাড়ার ক্লাবের সেক্রেটারি তারপরে আছে পিসি জ্যাঠামশাই কাকাবাবু বাবু তত দাদা সবাই মিলে এমন প্রেশার দেয় এবং এমন একটা কিছু পড়াশোনা করি যেটা পরে আমরা ফলো করতে পারি না অর্থাৎ আমি ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে ব্যাংকে অফিসারের চাকরি নিয়ে আমি টাকা গুনছি না হলাম ইঞ্জিনিয়ার না হলাম অ্যাকাউন্টেন্ট সেই জন্যে আমাদের কর্মক্ষেত্রে আমাদের ভালোবাসাটা গ্রো হয় না আর যেহেতু পছন্দ নয় সঙ্গে সঙ্গে ভেতরের যে এনার্জিটা তার যে কাজের উৎসাহের যে এনার্জিটা যে ভাইব্রেশনটা যে ফ্রিকোয়েন্সিটা সেটা তার কাজের জায়গার সঙ্গে মিসম্যাচ হয়ে যায় মিসম্যাচ হয়ে যাওয়ার জন্যে তার ভালো লাগে না আমাদের শরীরের মধ্যে আমরা যত বেশি ডিসলাইকস আমাদের শরীরের এনার্জি যত বেশি ডিসলাইক ডেভেলপ করবে তত বেশি বিরক্তি তত বেশি বিতৃষ্ণা তত বেশি ভালো না লাগা হিংসে দেশ ঘৃণা এগুলি আমাদের মধ্যে ডেভেলপ করবে ডেভেলপ করার জন্য তার সব সময় মনে হবে যে আমার প্রফেশনাল লাইফটা আর আমার পার্সোনাল লাইফ এই দুটো আলাদা এই দুটোকে কিভাবে ব্যালেন্স করি কিন্তু আসলে এই দুটো আলাদা নয় এই দুটো একই লাইফ কিন্তু যেহেতু একটা ভালো লাগে না এবং আরেকটা ভালো লাগে সেই জন্যেই আমরা অহরহ ব্যস্ত থাকি এই ভেবে শঙ্কিত হয়ে যে আমরা এই দুটো লাইফকে কিভাবে ব্যালেন্স করব। ভারতবর্ষ যদিও বলা হয় ডেভেলপ কান্ট্রি কিন্তু স্টিল আর ডেভেলপিং নেশান আমাদের পছন্দ মতো কাজ অথবা আমরা যে জিনিসের ট্রেনিং নিয়েছি সেরকম কাজ পাওয়া ভীষণ মুশকিল আজকাল অবশ্য সফটওয়্যার ইঞ্জিনিয়াররা তাদের লাইনের কাজগুলি পেয়ে যায় তাদের দেখবে বেশ এনজয় করে কাজকর্ম কিন্তু বাকি যারা আছে যে জোর করে ইঞ্জিনিয়ার হয়েছে যে জোর করে ব্যাংকে ঢুকেছে যে জোর করে সেলসম্যান হয়েছে পড়েছে এল এল তারপরে একটা কোম্পানিতে গিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করছে তার ভালোবাসা গ্রো করতে পারে না সে তার কাজকে কোনো দিন ভালোবাসবে না সে ভালোবাসবে ঘরে বসে থাকতে যে মুহূর্তে তার ঘরে বসে থাকতে ভালো লাগবে সেই মুহূর্তে তার প্রফেশনাল লাইফটা তার চোখের কাছে আলাদা হয়ে যাবে সকালে উঠেই ভাববে উফ কাজে যেতে হবে কাজে গিয়ে ভাববে উফ কতক্ষণে বিকেল হবে কতক্ষণে ঘরে যাব। কতক্ষণে পাড়ায় গিয়ে আড্ডা মারব চা শিঙেরা খাবো বউয়ের সঙ্গে গল্প করবো বাবা মার সঙ্গে কথা বলবো ছেলে মেয়েদের সঙ্গে খেলব তার কাছে তার পার্সোনাল লাইফটা তাকে হাত ছাড়িয়ে দিয়ে ডাকতে থাকে আর তার যে প্রফেশনাল লাইফ যেটা যেটা সে তার ইচ্ছের বিরুদ্ধে কোনো ভালোবাসা যেখানে নেই সেখানে সে রোজ একবার করে যাচ্ছে সেইটা তার কাছে পছন্দ নয় এই যে এই প্রশ্নটা যে প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ কি করে ব্যালেন্স করব। এই প্রশ্নটা উঠতো না যদি আমরা আমাদের প্রফেশনাল লাইফটাকে ঠিক সেই রকমই ভালোবাসতাম যেরকম ভালোবাসি আমরা আমাদের নিজস্ব নিজস্ব জীবনকে অর্থাৎ পার্সোনাল লাইফকে এই দ্বন্দ্বটা তখনই হয় যখন আমরা আমাদের পছন্দ মতো কাজ পাই না কাজেই এই প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে ব্যালেন্স করার রাস্তা কী আমার মতে যদিও দুটো লাইফ নয় আমার মতে একটাই লাইফ কিন্তু যেহেতু তোমরা জিজ্ঞেস করেছ কি প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফকে কী করে ব্যালেন্স করবো নিজের পছন্দ মতো কাজ খোঁজো নিজের পছন্দ মতো জীবন বানাও নিজের পছন্দ মতো খাওয়া দাওয়া করো নিজের পছন্দ মতো জামা কাপড় পরো নিজের পছন্দ মতো এমন একটা কাজ করো যে কাজটা তুমি ভালোবাসো তুমি এনজয় করো তোমার মধ্যে সেই কাজের যে এনার্জিটা সেই কাজের যে ভাইব্রেশনটা চলে এসছি আমাদের পয়েন্টে সেই কাজের যে ভাইব্রেশন কাজের যে ফ্রিকোয়েন্সি তোমার ভেতরের তোমার যে ভালো লাগার ফ্রিকোয়েন্সি এই ফ্রিকোয়েন্সি দুটোকে ম্যাচ করতে হবে সব জায়গাতে একই ব্যাপার তোমার পার্সোনাল লাইফেও তোমার ভাইব্রেশন যদি মিসম্যাচ হয় তোমার পার্সোনাল লাইফ ভালো লাগবে না স্বামী স্ত্রীতে ঝগড়া হবে ছেলে মেয়েদের মধ্যে মনোমালিন্য হবে বাবা মা শাশুড়ি বৌমা এদের সঙ্গে কেউ কারোর সঙ্গে থাকতে পারবে না সেই জন্যে সবসময় ভালো লাগার ফ্রিকোয়েন্সি ভালোবাসার ফ্রিকোয়েন্সিগুলোকে তোমরা ইনক্রিজ করো অর্থাৎ বাড়াও তাহলেই দেখবে মনের মধ্যে এই প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ কি করে ব্যালেন্স করব এই প্রশ্নগুলো আসবে না আরেকবার পরিষ্কার জবাব দিই যদি প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ এই দুটো যে তোমরা ভাগ করেছ এই দুই ভাগটাকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে পছন্দ মতো কাজ করো যে চাকরিটা করছ বা যে কাজটা করছো সেটা পছন্দের করো সেটা অপছন্দ হলেই প্রফেশনাল লাইফটা পছন্দ হবে না বারে বারে মন চাইবে ঘরে ফিরে আসতে আর যদি ঘরের লাইফটার ফ্রিকোয়েন্সিটা ভালো না লাগে তাহলে বারবার ইচ্ছে করবে ঘরের বাইরে ছুটে চলে যেতে ঘরের বাইরে শান্তি পাবে রুমি এক পারস্য কবি পার্সিয়ান পোয়েট রুমি বলেছে ভালোবাসা খোঁজার জন্য তোমাকে বাইরে ঘোরাঘুরি করার দরকার নেই নিজের ভেতরে ভালোবাসার বিরুদ্ধে যে বাধাগুলি তুমি খাড়া করে রেখেছ সেই বাধাগুলোকে ভেঙে ফেলো তাহলেই দেখবে ভালোবাসা কাজের প্রতি ভালোবাসা পরিবারের প্রতি ভালোবাসা গল গল করে ভেতরে এসে ঢুকছে বাধাগুলি দরজাগুলি যে বন্ধ করে রেখেছ সেই দরজাগুলো খুলে দাও যদি খুলতে না পারো ভেঙে ফেলো তাহলেই দেখবে এই সব প্রশ্ন এই যে আমাদের প্রশ্নগুলো আমাদের জাগতিক মানুষের মনে আমাদের সাংসারিক মানুষের মনে এই যে প্রশ্নগুলো আসে এই যে প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ কী করে ব্যালেন্স করব এই প্রশ্নগুলো আর আসবে না ভালোবাসো কাজকে ভালোবাসো পার্সোনাল লাইফকে ভালোবাসো বাড়িঘর ভালোবাসো প্রফেশন ভালোবাসো তাহলেই দেখবে অটোমেটিক্যালি এভরিথিং উইল বি ব্যালেন্সড অ্যান্ড ইউ উইল হ্যাভ এ ভেরি ভেরি তোমাদের ভাষায় ব্যালেন্সড হ্যাপি লাইফ তোমরা সবাই ভালো থাকবে তোমাদের সবার মঙ্গল হোক আবার দেখা হবে যাও ভালোবাসো